নমস্কার বন্ধুরা, আমি সৈকত, দি বাংলা গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের বিশেষ নিবেদন প্রখ্যাত সাহিত্যিক দীনবন্ধু মিত্রের জীবনী। বাংলা নাট্য সাহিত্যের জগতে দীনবন্ধু মিত্র এক অবিস্মরণীয় নাম। তার লেখা নীলদর্পণ নাটক ছিল বাংলার নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে প্রথম সোচ্চার প্রতিবাদ। বাংলার নীলচাষীদের উপর বয়ে চলা অত্যাচার ও শোষণের প্রতিবাদে তিনি এই নাটক রচনা করেন, যা এক যুগন্ধর শিল্পের পর্যায়ে উন্নীত হয়। ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার তিনি। বাংলা আধুনিক নাট্যধারার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের সমসাময়িক দীনবন্ধু মিত্র অবশ্য মাইকেল প্রবর্তিত পৌরাণিক বা ঐতিহাসিক নাট্য রচনার পথে না গিয়ে বাস্তবধর্মী সামাজিক নাট্য রচনায় মনোনিবেশ করেন। এই ধারায় তিনি হয়ে ওঠেন পরবর্তীকালে নাট্যকারদের আদর্শ স্থানীয়। দীনবন্ধু মিত্রের জন্ম 1830 সালের 10ই এপ্রিল উত্তর চব্বিশ পরগনা জেলার চৌবেড়িয়া গ্রামে। যে সময় তিনি জন্মগ্রহণ করেন সে সময় চৌবেড়িয়া গ্রামটি নদিয়া জেলার অন্তর্গত ছিল। এই গ্রামের চারিদিকে যমুনা নদী বেষ্টন করে থাকায় গ্রামের নাম হয়েছিল চৌবেড়িয়া। তার পিতার নাম ছিল কালাচাঁদ মিত্র, তার পিতৃদত্ত নাম ছিল গন্ধর্ব নারায়ণ মিত্র। গ্রামের পাঠশালাতেই দীনবন্ধু মিত্রের পড়াশোনা শুরু হয়, কিন্তু পাঠশালায় কিছুদিন পড়ার পরে মাত্র 10 বছর বয়সে তিনি জমিদারের সেরেস্তায় 8 টাকা বেতনে যোগ দেন। কিন্তু পড়াশোনার প্রতি তার প্রবল টান ছিল, তাই 5 বছর সেরেস্তায় কাজ করার পরে উচ্চশিক্ষা লাভের জন্য কলকাতায় চলে আসেন তিনি। তার কাকার বাড়িতেই বাসন মাজা ও অন্যান্য কাজের বিনিময়ে আশ্রয় ও অন্নসংস্থান হয় দীনবন্ধু মিত্রের। রেভারেন্ড জেমস লং সাহেবের তৈরি কলকাতার একটি অবৈতনিক স্কুলে থেকে 1850 সালে প্রবেশিকা পরীক্ষায় বৃত্তি পেয়ে পাস করেন তিনি। তখনই তিনি পিতৃদত্ত নাম পরিবর্তন করে দীনবন্ধু নামটি বেছে নেন। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন তিনি। তখন সেই কলেজের নাম ছিল হিন্দু কলেজ। কলেজে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন দীনবন্ধু মিত্র। এই সুবাদে জুনিয়র ও সিনিয়র বৃত্তি লাভ করেন তিনি। 1855 সালে কলেজের শেষ পরীক্ষা না দিয়েই 150 টাকা বেতনে পাটনায় পোস্টমাস্টার পদে যোগ দেন তিনি। এর মধ্যে দিয়েই তার কর্মজীবন শুরু হয়। ক্রমেই দীনবন্ধু মিত্র ডাক বিভাগের পরিদর্শকের পদে উন্নীত হন। এই সময় বাংলা, বিহার ও উড়িষ্যার নানা জায়গায় ভ্রমণ করেন। 1870 সালে লুসাই যুদ্ধের সময় ডাক ব্যবস্থা তদারকির জন্য কাজের সূত্রে কাছাড়ে যেতে হয় তাকে। যুদ্ধের মধ্যেও সুষ্ঠুভাবে ডাক ব্যবস্থা পরিচালনা করার জন্য ভারত সরকারের পক্ষ থেকে 1871 সালে রায় বাহাদুর উপাধিতে ভূষিত হন তিনি। কলকাতায় পোস্টমাস্টার জেনারেলের সহকারী হিসেবেও কিছুদিন কাজ করেছিলেন দীনবন্ধু মিত্র, কিন্তু ডাক বিভাগের ডিরেক্টর জেনারেলের বিরাগ ভাজন হওয়ায় চূড়ান্ত অপমানিত হতে হয় তাকে। 1872 সালে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে পরিদর্শক পদে যোগ দেন তিনি। এই ব্যপ্ত কর্মজীবনের মধ্যেই সাহিত্য সাধনার সূত্রপাত ঘটে দীনবন্ধু মিত্রের জীবনে। কলেজে পড়াকালীন ঈশ্বরগুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা লিখতেন তিনি। ঈশ্বরগুপ্তের অনুপ্রেরণাতেই সংবাদ সাধুরঞ্জন পত্রিকাতে লেখা শুরু করেন তিনি। তার সৃষ্টিশীল সাহিত্যের মধ্যে দিয়ে কলকাতার বৌদ্ধিক সমাজে খুব দ্রুত তিনি পরিচিত হয়ে ওঠেন। সরকারি কাজে গ্রাম, শহর, বন্দর পরিভ্রমণের সুবাদে তার নানাবিধ চরিত্রের মানুষের সঙ্গে আলাপ হয় এবং নানাবিধ অভিজ্ঞতা হয়। এই অভিজ্ঞতা পরবর্তীকালে একজন শ্রেষ্ঠ নাট্যকার হয়ে উঠতে তাকে সাহায্য করে। সমকালীন বহু ঘটনা ও তার নিজের জীবনের নানা অসঙ্গতি ধরা পড়েছিল তার নাটকে। নাটক রচনাতে যথার্থ সিদ্ধি লাভ করেন তিনি। জীবনের সরল সত্যটি অক্ষুণ্ণ রেখেই তিনি তুলে ধরতেন নাটকে। পরবর্তীকালে বাস্তববাদের তকমা দেওয়া হয়। তার লেখা কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সুরধ্বনি কাব্য, যার প্রথম খণ্ড প্রকাশ পায় 1871 সালে, আর দ্বিতীয় খণ্ড প্রকাশ পায় 1876 সালে। এছাড়াও তার লেখা দ্বাদশ কবিতা কাব্যগ্রন্থটি প্রকাশ পায় 1872 সালে। এরপরেই তিনি পূর্ণ সময়ের জন্য নাটক লেখায় মনোনিবেশ করেন। তার লেখা প্রথম নাটকটি সমগ্র বাংলা জুড়ে সাড়া ফেলে দেয়। 1860 সালে প্রকাশিত হয় তার প্রথম নাটক নীলদর্পণ। ঐতিহাসিকভাবে এই নাটক
অত্যন্ত গুরুত্বপূর্ণ। 19 শতকের মাঝামাঝি সময়ে বাংলার উর্বরা জমিতে সর্বত্র কুঠি স্থাপন করে ইংরেজরা নীল চাষে বাধ্য করেন বাংলার চাষিদের, এবং এই নীল বিদেশের বাজারে বিক্রি করে প্রচুর মুনাফা করতেন তারা। উর্বর জমিতে একবার নীল চাষ হলে তা বন্ধা হয়ে যায়, ফলে নীল চাষে অনিচ্ছুক চাষিদের নীল চাষে বাধ্য করার জন্য শুরু হয় ইংরেজদের অত্যাচার। নীলকর চাষিদের অত্যাচার ও নৃশংসতার প্রতীক হয়ে উঠেছিল শ্যামচাঁদ ও রামকান্ত নামক চাবুকের মার। অনেক অনিচ্ছুক কৃষককে দূরে কোনো কুটিতে পাঠিয়ে অন্ধকার ঘরে আটকে রাখা হতো, আর সেই কৃষকের স্ত্রী কন্যার উপরে ইংরেজরা বর্বর আচরণ করত। ক্রমে নদিয়া, যশোর ইত্যাদি জেলায় নীলকরদের বিরুদ্ধে প্রতিবাদ দানা বাঁধতে থাকে। শুরু হয় নীল বিদ্রোহ, আর এই বিদ্রোহ দমনের জন্য ইংরেজরা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়, নরহত্যা ও নারী ধর্ষণ করে। এই বিদ্রোহের কথা ইতিহাসে খ্যাত হয়ে আছে আজও, যার মূল ইন্ধন জুগিয়েছিল দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক। নাটকটি প্রকাশকালে দীনবন্ধু মিত্র সরকারি কর্মচারী ছিলেন, তাই নাটক রচয়িতার নামের জায়গায় তিনি লিখেছিলেন কস্যচিৎ পথিকস্য, যাতে সহজে কেউ বুঝতে না পারে লেখককে। এ নেটিভ এই ছদ্মনামে নাটকটি এক রাতের মধ্যে ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। এই অনুদিত নাটকটি প্রকাশ হওয়া মাত্রই ইংরেজদের টনক নড়ে ওঠে। সেকালে 500 কপি ছাপা হয় এই অনুবাদ, এবং তা বাংলা সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় প্রকাশক ও মুদ্রকের বিরুদ্ধে। প্রকাশক হিসেবে রেভারেন্ড জেমস লং এর 1 মাসের কারাদণ্ড ও 1,000 টাকা জরিমানা হয়। কালীপ্রসন্ন সিংহ রেভারেন্ড জেমস লং এর জরিমানার অর্থ নিজে পরিশোধ করেন। বাংলা থিয়েটারের ইতিহাসে এই নাটকটি প্রথম কলকাতায় জাতীয় রঙ্গালয়ে বাণিজ্যিকভাবে মঞ্চস্থ হয়। সাধারণ বাঙালি দর্শক এই প্রথম টিকিট কেটে মঞ্চে নাটক দেখার অভিজ্ঞতা লাভ করেন। শোনা যায় নীলদর্পণ নাটকে ক্ষেত্রমণির উপর রোগ সাহেবের দৃশ্য দেখে বহু দর্শক থিয়েটার হলে ঘটনাকে সত্যি মনে করে রোগ সাহেবের চরিত্রাভিনেতার উপর আক্রমণ করে বসতেন। স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নাটক দেখতে এসে রোগ সাহেবের চরিত্রাভিনেতা অর্ধেন্দু শেখর মুস্তাফির উপর জুতো ছুঁড়ে মেরেছিলেন বলে কথিত আছে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের মতে নীলদর্পণ নাটকের মধ্যে হ্যারিয়েট বিচার স্টোর লেখা আঙ্কেল টমস কেবিন গল্পের ছায়াপাত ঘটেছে। দীনবন্ধু মিত্রের অন্যান্য নাটকগুলির মধ্যে নবীন তপস্বিনী, জামাই বাড়ি, সদবার একাদশী, কমলে কামিনী, বিয়ে পাগলা বুড়ো, লীলাবতী ইত্যাদি উল্লেখযোগ্য। শেক্সপিয়ারের মেরি ওয়াইভস অফ উইন্ডসর অবলম্বনে নবীন তপস্বিনী নাটকটি লেখা হলে অত্যন্ত অপরিণত নাটকে পরিণত হয় নাটকটি। দীনবন্ধু মিত্রের সদবার একাদশী তার একটি উল্লেখযোগ্য নাটক। এই নাটকের মধ্য দিয়ে 19 শতকের মাঝামাঝি সময়ে গড়ে ওঠা শিক্ষিত বাঙালি যুবকদের হতাশার ছবি ধরা পড়েছে। ইংরেজি শিক্ষিত বাঙালির নৈতিক চরিত্রের অধঃপতনের ছবিটি স্পষ্ট তুলে ধরেছিলেন দীনবন্ধু মিত্র। সদবার একাদশী নাটকের নিমচাঁদ চরিত্রটি বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় সৃষ্টি। এই নাটক ছাড়া জামাই বাড়ি এবং বিয়ে পাগলা বুড়ো এই রচনাগুলি আঙ্গিকভাবে তার লেখা প্রহসন। নাটক ছাড়াও তিনি 2টি উপন্যাস লিখেছিলেন, যমালয়ের জীবন্ত মানুষ এবং পোড়া মহেশ্বর। দীনবন্ধু মিত্রের লেখা যমালয়ের জীবন্ত মানুষ উপন্যাস অবলম্বনে পরবর্তীকালে একটি চলচ্চিত্র নির্মিত হয় বাংলায়, যেখানে মুখ্য চরিত্রে ভানু বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ অভিনয় আজও বাঙালির স্মরণে রয়েছে। দীনবন্ধু মিত্র অতিরিক্ত পরিশ্রম ও স্বাস্থ্যহানিজনিত কারণে 1873 সালের 1 নভেম্বর 43 বছর বয়সে পরলোক গমন করেন। আশা করি আজকের বিশেষ নিবেদনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।